দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সঙ্গে রয়েছি আমি নীলুফার ইয়াসমিন, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিরোশিমা নাগাসাকিতে যে আণবিক বোমা নিক্ষিপ্ত হয়েছিল, সেই আণবিক বোমা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলগুলি কী ছিল সেটাও আমরা আলোচনা করব। প্রথমেই হিরোশিমা নাগাসাকিতে যে আণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল সেই বিষয়ে আলোকপাত করব। আমরা জানি এর আগে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ আলোচনা করছিলাম, তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে 2 সেপ্টেম্বর জাপানের ১৯৪৫ সালে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে। আর এই আত্মসমর্পণের আগে ১৯৪৫ সালের 6ই আগস্ট এবং 9ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের হিরোশিমায় ও নাগাসাকিতে দুটি শহরে দুটি আণবিক বোমা বিস্ফোরিত হয়। যেই বোমা বিস্ফোরণের ফলে এই দুটি শহর পরিপূর্ণ স্তব্ধ হয়ে গেছিল এবং মৃত্যু ঘটেছিল অসংখ্য মানুষের। তো সেই বোমা দুটি কীভাবে বিস্ফোরিত হয়েছিল এবং তার ভয়াবহতা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে ১৯৪৫ সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে যে আণবিক বোমাটি বিস্ফোরিত হয়েছিল সেটি যে ভয়াবহতা এবং ইতিহাসে যে এই দুটি বিমান দুটি বোমার যে ধ্বংসযজ্ঞের যে ভয়াবহতা, ইতিহাসে এত ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং এত মানুষের একসাথে মৃত্যু এরপর পূর্বেও ঘটে নাই, পরবর্তীতেও ঘটে নাই। তো ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এবং ন্যাক্কারজনক ঘটনা হলো এই হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা বিস্ফোরণ। তো এই বোমা অর্থাৎ 6ই আগস্ট জাপানের হিরোশিমায় যে বোমাটি বিস্ফোরিত হয়েছিল তার নাম ছিল লিটল বয়। এই লিটল বয়ের বেসিক ইনফরমেশনগুলো ছিল এরকম যে এর তেজস্ক্রিয় পরমাণু অর্থাৎ ইউরেনিয়াম ছিল 235, ওজন 4000 কেজি, দৈর্ঘ্য 9.84 ফুট, পরিধি 28 ইঞ্চি। মূল আঘাত করেছিল সীমা সার্জিক্যাল ক্লিনিকে। আর বিস্ফোরণের মাত্রা ছিল 13 কিলোটন টিএনটির সমতুল্য। আর বহনকারী বিমানটির নাম ছিল B-29 সুপার ফোর্টেস। আর পাইলটের নাম ছিল কর্নেল পল ডিবেটস। বোমা পতনের সময় লাগে 57 সেকেন্ড। অর্থাৎ এই বোমাটি যখন বিস্ফোরিত হয় তখন 57 সেকেন্ড সময়ের মধ্যে এটি বিস্ফোরিত হয়েছিল এবং 3টি বিমান বহরের একটিতে করে এটি বহন করে জাপানের আকাশসীমায় নিয়ে আসা হয় এবং এটি ছিল একটি নিউক্লিয়ার পারমাণবিক বোমা। তো এটি যে সময়ে নিক্ষিপ্ত হয়েছিল সেই সময়ে জাপানের হিরোশিমা শহরের মানুষের কি পরিস্থিতি হয়েছিল সেটা এখন আমরা দেখব। প্রতিদিনের মতো ওই দিনও জাপানের এই হিরোশিমা শহরের মানুষ তাদের দৈনন্দিন কার্যক্রম শুরু করেছিল, জীবনযাত্রা শুরু করেছিল। তারা জানতো না যে কিছুক্ষণের মধ্যেই তাদের জীবনে কি ঘটতে চলেছে। তো 6 আগস্ট 8:15 মিনিটে এই ভয়াবহ বোমাটি, এই ভয়াবহ পারমাণবিক বোমাটি হিরোশিমা শহরে বিস্ফোরিত হয়। বিস্ফোরণ হওয়ার সময়ে মানে ভূমিতে পড়ার 580 মিটার উঁচুতেই
এই বোমাটি বিস্ফোরিত হয়ে যায়। অর্থাৎ মাটিতে মাটি স্পর্শ করার আরও 580 ফুট উঁচুতেই বোমাটি বিস্ফোরিত হয় এবং বিস্ফোরিত হওয়ার সাথে সাথে চতুর্পার্শ্বের তাপমাত্রা মুহূর্তের মধ্যে 7 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 3900 ডিগ্রি সেলসিয়াস উঠে যায়। অর্থাৎ তাপমাত্রা 3900 ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়, বাতাসে আগুন ধরে যায়, বাতাসে আগুন ধরে যায়, বৃষ্টির ফোটার মতো বিস্ফোরক পড়তে থাকে। অর্থাৎ বোমার যে তেজস্ক্রিয়গুলো ছিল সেগুলো বৃষ্টির ফোটার মতো চারিদিকে পড়তে থাকে। যেখানে লিটিল বয় বিস্ফোরিত হয়েছিল সেটি সমতল জায়গা, চারপাশে ছিল প্রশাসনিক ও বাণিজ্যিক ভবন এবং যেখানে অগণিত মানুষ বসবাস করছিল বা কর্মক্ষেত্রে এসেছিল সেই সময়ে এই বোমাটি বিস্ফোরিত হয়। চতুর্পার্শ্বের প্রায় 5 বর্গমাইল এলাকা চোখের পলকে ছাই হয়ে যায় জনগণের, মানে মানুষের মধ্যে তখন যাদের শরীরে বোমার এই স্প্লিন্টার লাগে তারা বাঁচার জন্য দিক বিদিক ছোটাছুটি করতে থাকে এবং অনেকেই পানিতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পানিও তখন এই বোমার বিস্ফোরণে তেজস্ক্রিয় হয়ে যায়, যে কারণে পানিও তাদেরকে আর রক্ষা করতে পারে না এবং সাথে সাথে বোমার প্রথম আঘাতেই বিভিন্ন স্থানে মৃত্যুবরণ করে 3 লক্ষ মানুষ। এটা হলো সরকারি হিসাবে, কিন্তু বেসরকারি হিসাবে দেখা গেছে 11,08,661 জন মানুষ মারা গিয়েছিল এই বোমা বিস্ফোরণ হওয়ার সাথে সাথে। পরবর্তীতে বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিস্ফোরক সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় গ্রহণ করলেও পরবর্তীতে মৃত্যুবরণ করে আরও প্রায় 3 কোটি 3 লক্ষ মানুষ। এভাবে মোট দালানকোঠা ধ্বংস সহ প্রায় মারা যায় 76, মানে দালানকোঠা ধ্বংস হয় 76,000 আর মানুষের মৃত্যু ঘটে কয়েক লক্ষ। অর্থাৎ বেসরকারি হিসাবে 11,08,661, এটা হলো তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করে, এছাড়াও বিভিন্ন স্থানে, তবে অনেকেই মানে সেই সময় যারা এটার ভুক্তভোগী বা পরবর্তীতে যারা এটা সম্পর্কে গবেষণা করেছে তাদের মতামত হলো যারা তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিল তারাই আসলে এই সুবিধাজনক অবস্থানে ছিল, বরং যারা পরবর্তীতে মারা গিয়েছিল মানে বিস্ফোরকটা সঙ্গে নিয়ে দীর্ঘদিন ভুগে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে হয়েছে তাদেরকে। এই মৃত্যুর জন্য যে মৃত্যুর আগের যে সময়টা তাদের ছিল অত্যন্ত কষ্টদায়ক বিভীষিকাময় জীবন। তো এই বিস্ফোরণে রেশ কাটতে না কাটতে মার্কিন যুক্তরাষ্ট্র 9ই আগস্ট জাপানের নাগাসাকি শহরে, যেখানে জাপানের অস্ত্রাগার ছিল, এখানে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটায় যার নাম ছিল ফ্যাটম্যান। এই ফ্যাটম্যানের বেসিক কিছু তথ্য রয়েছে। এর তেজস্ক্রিয় পরমাণু ছিল প্লুটোনিয়াম 239, ওজন 4,630 কেজি, দৈর্ঘ্য 10.6 ফুট, পরিধি 4 ফুট। মূল আঘাত মিৎসুবিশি স্টিল ও অস্ত্র কারখানা এবং উরাকামি সমরাস্ত্র কারখানার মাঝে, অর্থাৎ মূল আঘাত করেছিল এই জায়গায়, কিন্তু সমগ্র নাগাসাকি শহরই স্তব্ধ হয়ে গিয়েছিল এই ফ্যাটম্যানের বিভীষিকায় তেজস্ক্রিয়তায়। বিস্ফোরণের মাত্রা 21 কিলোটন টিএনটির সমতুল্য, বহনকারী বিমানের নাম B-29 বক্সকার, পাইলটের নাম মেজর চার্লস ডব্লিউ সুইনি, বোমাপতনের সময় 43 সেকেন্ড। তো আমরা দেখছি যে এই লিটল বয়ের চেয়েও ফ্যাটম্যান ছিল আরও অধিক শক্তিশালী, অধিক তেজস্ক্রিয়তায় পরিপূর্ণ। অর্থাৎ এই নাগাসাকি শহরে যখন হিরোশিমার এই বিভীষিকা কেটে উঠতে না উঠতেই নাগাসাকি শহরে আরেকটি বোমা বিস্ফোরিত হলো যার নাম ফ্যাটম্যান। এই বোমার বিস্ফোরণে ঠিক একই রকম বোমাটি, ফ্যাটম্যান নামক বোমাটি আকাশ থেকে ছুড়ে দেওয়ার পর মাটির কাছাকাছি আসতেই বিস্ফোরিত হয় এবং আকাশ ফুড়ে ধোয়ার কুণ্ডলী ওঠে, মেঘ পেরিয়ে যায়। সেই বিস্ফোরণের দশা যে কাউকে
আতঙ্কিত করে, নির্বাক করে। মানব সৃষ্ট এত বড় দুর্যোগ কেউ এর আগে পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেনি। অর্থাৎ প্রাকৃতিক অনেক দুর্যোগের মুখোমুখি মানুষ হয়েছে, যার কাছে মানুষ অনেক সময় পরাস্ত হয়েছে, কিন্তু মানব সৃষ্ট এমন দুর্যোগ এবং এমন হত্যাযজ্ঞ এবং এমন বিভীষিকা এর আগে মানুষ প্রত্যক্ষ করে নাই, এবং পরবর্তীতেও আমরা এখনও এরকম বিধ্বংসী পারমাণবিক বোমার আঘাত বা এরকমভাবে মানুষের মৃত্যু এরপরেও আমরা এভাবে দেখি নাই। তো ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এবং ন্যাক্কারজনক ঘটনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে এই মানে বোমা বিস্ফোরণ। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের শেষ মুহূর্তে যখন কোনো অবস্থাতেই জাপানকে পরাজিত করতে সক্ষম হচ্ছিল না এবং যুদ্ধ দিনকে দিন দীর্ঘস্থায়ী হচ্ছিল এবং জাপান যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে আঘাত হানতে পারে, এই ভয় থেকেই এই বিভীষিকাময় ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ পারমাণবিক বোমা বিস্ফোরণের পিছনে বেশ কতগুলি কারণ আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথম যে কারণটি, সেটি হলো আমেরিকা যে কোনো মূল্যে যুদ্ধে জয়লাভ করতে চেয়েছিল এবং পরাশক্তিতে পরিণত হতে চেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসর এতটা মানে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছিল, যে কারণে এই যুদ্ধটা থামিয়ে দেওয়া দরকার বলে মনে করেই কিছুতেই জাপানকে যখন কোনোভাবে পরাস্ত করে উঠতে পারছিল না, একদিকে জার্মানি এবং ইটালি তো পরাজিত হয়ে গেছে কিন্তু জাপান এই যুদ্ধে আত্মসমর্পণ করতে কোনো অবস্থাতেই রাজি হচ্ছিল না, তখন আমেরিকা এই ভয়ঙ্কর বিধ্বংসী খেলায় মেতে ওঠে। অল্প সময়ে নিজেদের বড় কোনো ক্ষতি ছাড়াই বিশ্বযুদ্ধে নিরঙ্কুশ বিজয়ের জন্য আর কোনো বিকল্প পথ খুঁজে না পেয়ে আমেরিকা এই বোমা হামলা বা এই পারমাণবিক বোমা বিস্ফোরণের সিদ্ধান্ত গ্রহণ করে। এটা ঐতিহাসিকদের বিশ্লেষণ আর কি। পারমাণবিক বোমার ভয়াবহতা পৃথিবীকে দেখে মানে এই ভয়াবহতা দেখে দিয়ে আমেরিকা দেখিয়ে দিতে চেয়েছিল যে পৃথিবীতে আমেরিকাই একমাত্র শক্তিশালী রাষ্ট্র এবং সেই শক্তিশালী হওয়ার পিছনে যে শক্তিধর যে বোমা তাদের কাছে আছে, এটা যে কোনো সময় যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে। এটা শুধু জাপানকেই শায়েস্তা করা বা আত্মসমর্পণে বাধ্য করা নয়, পুরো বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমেরিকার সঙ্গে লড়তে আসলে সে কোনোভাবেই রক্ষা পাবে না। তো মানে বিশ্বকে আতঙ্কিত করে দেওয়া এবং ভীত সন্ত্রস্ত করে দেওয়া আমেরিকার ব্যাপারে আর কি। আমেরিকার বিরুদ্ধে যেন কেউ কখনো আর মুখ খুলতে না পারে বা আমেরিকার বিরুদ্ধে কোনো ধরনের বিধ্বংসী কিছু ভাবতে না পারে, সেই জন্যই আমেরিকার এই কৌশল। এবং আমরা জানি বর্তমানে আমেরিকায় বিশ্বে একমাত্র পরাশক্তি যার বিরুদ্ধে কোনো দেশই আর মুখ খুলতে সাহস পায় না, সে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই একটা পরোক্ষ ফল। আর এই আণবিক বোমা বিস্ফোরণের দ্বারাই সেটা আমেরিকা সম্ভব করতে সক্ষম হয়েছিল। আমেরিকা চেয়েছিল এমন বড় আকারে আঘাত করতে যাতে প্রতিপক্ষ শুধু ভয় পেয়ে না যায় বা নিশ্চিহ্ন বা না হয়ে না যায়, আত্মসমর্পণ করতেও বাধ্য হয়, এবং প্রতিপক্ষকে আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বযুদ্ধ জয়ের পথ খুঁজে পেতেই এই আণবিক ও কলঙ্কজনক পথ বেছে নিয়েছিল আমেরিকা। একটি অমানবিক পথ বেছে নিয়ে যুদ্ধে জয়লাভ করার এক ভয়ঙ্কর প্রক্রিয়া আমেরিকা সেদিন অবলম্বন করেছিল এবং জয়লাভ করেছিল। তো এবং আজকে আমরা তার পরোক্ষ ফলাফল ভোগ করছি, সেটা হলো আমেরিকা আজকে পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে। এই পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়েই অনেক দেশই অনেক সিদ্ধান্তই মেনে নিতে বাধ্য হয়, মুখ খুলে না কেউ। তো যাই হোক, এই যুদ্ধটা আসলে বিশ্বের অনেক কিছুই ওলট পালট করে দিয়েছিল। তো জার্মানি
যুদ্ধটা শুরু করেছিল, জার্মানি একটি নিজেদেরকে অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে অন্যান্য দেশকে সঠিকভাবে সমুচিত শিক্ষা দেওয়ার মানসিকতা নিয়ে, এবং প্রথম বিশ্বযুদ্ধে ভার্সাই সন্ধিতে তাদেরকে যে অপমান করা হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য জার্মানি নিজেদেরকে হিটলারের নাৎসি বাহিনীর সহযোগিতায় শক্তিশালী করে তুলেছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারাই শুরু করেছিল। কিন্তু কেন এই জার্মানি মাঝপথে এসে যুদ্ধে পরাজিত হলো তার কতগুলো যথোপযুক্ত কারণ রয়েছে, সেগুলো আমরা দেখি। জার্মান সেনাপতিদের অসহযোগিতা, অর্থাৎ যখন ফ্রান্সে জার্মানি জয়লাভ করার পরও রাশিয়া আক্রমণ করার নির্দেশ দিল হিটলার, তখন স্বাভাবিকভাবেই জার্মান সেনাপতিরা এবং তুষারে আটকে পড়ে তারা একের পর এক মৃত্যুবরণ করতে শুরু করলো, তখন তারা জার্মানির বিরোধিতা করলো, এবং হিটলার তখনও পর্যন্ত এই সেনাবাহিনীর প্রতি কোনো রকম নমনীয় আচরণ না করে, তাদের প্রতি উদারতা না দেখিয়ে তাদেরকে একের পর এক নির্দেশ দিতে শুরু করলে এই সেনাবাহিনী তার বিপক্ষে চলে যায়, এবং এই বিপক্ষে চলে যাওয়ার কারণেই হিটলারের মূলত পতন হয়েছিল। এছাড়াও সামরিক উপকরণ, জনশক্তি ও সম্পদের অপ্রতুলতা, অর্থাৎ হিটলারের ছিল কিছুটা মানে অদূরদর্শিতার অভাব, কারণ সে ভাবতে পারেনি যুদ্ধ এত দীর্ঘস্থায়ী হবে, এবং সেই অনুযায়ী তার পরিকল্পনার অভাব ছিল, সেটা খাদ্য হোক, সমরাস্ত্র হোক, সেনাবাহিনী হোক, তার মাথায় এটা ছিল না যে যুদ্ধে তারও কিছু সৈন্য সামন্ত মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সমরাষ্ট্রের প্রয়োজন হবে। সেই দীর্ঘ সময় ধরে যদি যুদ্ধটা চলে তাহলে সেই যুদ্ধে কীভাবে জয়লাভ করতে হবে তার কোনো পরিকল্পনা ছিল না। এছাড়া রাশিয়া সম্পর্কে আগে থেকে কোনো স্টাডি না করেই রাশিয়াতে সেনাবাহিনী প্রেরণ, ফ্রান্সের জয়লাভের পরে তাদের যুদ্ধ থামিয়ে না দিয়ে আরও যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়া এবং রাশিয়া আক্রমণ করা, এটা ছিল হিটলারের অদূরদর্শিতার একটি মানে অদূরদর্শিতার সবচেয়ে বড় উদাহরণ। জার্মানির মিত্রদের দুর্বলতা ও অসহযোগিতা, অর্থাৎ যে মিত্রবাহিনী নিয়ে হিটলার যুদ্ধ শুরু করেছিল, অর্থাৎ যাদেরকে সঙ্গে নিয়ে, যাদের সাথে আঁতাত করে জাপান শেষ পর্যন্ত যুদ্ধ করে গেলেও ইটালি পিছু হটে, এছাড়াও তার সাথে অন্যান্য যেসব দেশের সাথে তার চুক্তি মানে অলিখিত কিছু চুক্তি হয়েছিল যারা জার্মানিকে যুদ্ধে সহযোগিতা করবে, যেমন ফিনল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, এরা একটা পর্যায়ে যুদ্ধের মাঝামাঝি পর্যায়ে এসে জার্মানির সঙ্গ ত্যাগ করে এবং মিত্রবাহিনীতে যোগদান করে, ফলে তারা তাদের এই মাঝপথে পিছু হটে যাওয়াও জার্মানির পরাজয়ের অন্যতম কারণ ছিল। এটাও আসলে এই হিটলারেরই কিছুটা অদূরদর্শিতার ফসল হিসাবেও আমরা দেখতে পাই, এই দেশগুলো যে তার বিরুদ্ধে চলে গেল তার পিছনেও হিটলারের কিছু মানে কিছু অদূরদর্শিতার অভাব রয়েছে, তাদেরকে ধরে রাখার যে কৌশলগুলো প্রয়োজন ছিল সেগুলো তিনি অবলম্বন করতে পারেননি। অ্যাকচুয়ালি হিটলার অত্যন্ত অহংকার এবং গর্ববোধে ইয়া ছিল যে সে যে কোনো মানে পরিস্থিতিতেই জয়লাভ করবে, কেউ যদি সহযোগিতা না করে একাই জয়লাভ করবে, এরকম একটা মেন্টালিটিতে পৌঁছে যাওয়ার কারণেই আসলে মূলত পরাজিত হওয়ার তার এইভাবেই তার অদূরদর্শিতাগুলো ফুটে উঠেছে। ত্রুটিপূর্ণ সামরিক কৌশল, জার্মানির সামরিক কৌশল ছিল ত্রুটিপূর্ণ। ফ্রান্সের পরাজয়ের পর জার্মানির রাশিয়া আক্রমণ যুক্তিসঙ্গত ছিল না, অর্থাৎ ফ্রান্স যখন পরাজিত হলো তখনই উচিত ছিল জার্মানি যুদ্ধ শেষ করে দেওয়া এবং ফ্রান্সেরকে দখল করে নিয়ে নতুনভাবে তাদের কর্মকৌশল নির্ধারণ করা, কিন্তু রাশিয়ার উপরে যথোপযুক্ত স্টাডি না করেই রাশিয়াতে সৈন্য প্রেরণ করা এবং নতুন আবার যুদ্ধকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, এটা ছিল হিটলারের সামরিক কৌশলের সবচেয়ে বড় দুর্বলতা। আর এই দুর্বলতাগুলোর কারণেই হিটলারের যথোপযুক্ত সময় উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের অভাব এবং অদূরদর্শিতার অভাব আর অভাবই আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই জার্মানি যে
পরাজিত হয় এবং 30 এপ্রিল হিটলার আত্মহত্যা করেন এবং 2 মে 1945 জার্মানি আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে। তো এই সব কারণেই জার্মানি মূলত পরাজিত হয়েছিল। এখন আমরা দেখব এই ভয়াবহ যুদ্ধের ফলাফল। কোনো যুদ্ধই কখনো কোনো সুফল বয়ে আনতে পারে না। যুদ্ধ সবসময় ধ্বংস এবং হত্যা, লুণ্ঠন, অর্থনীতি ধ্বংস, উৎপাদন ব্যাহত এবং সম্পদের অপচয়। আমরা হয়তো ভেবে থাকি যুদ্ধ শান্তি আনবে, যুদ্ধ অনেক বড় পরিবর্তন আনবে, কিন্তু হয়তো পরিবর্তন আনেও, কখনো কখনো পজিটিভ পরিবর্তনও আনে, কখনো কখনো নেগেটিভ পরিবর্তনও আনে, কিন্তু যুদ্ধের যে ধ্বংস ভয়াবহতা সেটা কাটিয়ে ওঠাও একটি দেশ, যদি দেশের মধ্যে যুদ্ধ হয় একটি দেশের পক্ষে সেটা অনেক কঠিন হয়ে ওঠে, সেটাকে আবার নতুন আগের পর্যায়ে ফেরত আনতে দীর্ঘ সময় সংগ্রাম করতে হয়। তো যাই হোক, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও ছিল সুদূর প্রসারী ফলাফল। তাৎক্ষণিক ফলাফলও যেমন ছিল, তেমন ছিল, আজও আমরা আসলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ভোগ করে যাচ্ছি। এখনও আমরা বলতে পারি না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আমরা পাশ কাটিয়ে চলতে পারছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ধ্বংসযজ্ঞ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে যে পট পরিবর্তন হয়েছিল পৃথিবীতে, সেই পট পরিবর্তনের সাথে আমাদেরকে প্রতি মুহূর্তেই এখনও তাল মিলিয়ে চলতে হচ্ছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ফলাফলগুলো আমরা তখন দেখেছিলাম, সেটা হলো ফলাফলগুলো দেখতে পাই, সেটা ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিতে সেটা এখন আমরা আলোচনা করব। প্রথমত যেটা আমরা দেখি ফলাফল, সেটা হলো এই যুদ্ধে 6 কোটি 20 লক্ষ লোক মারা যায়, গণ বিধ্বংসী অস্ত্রের ব্যবহার শুরু হয়, এই যুদ্ধে ধ্বংস হয় বহু নগর, শহর ও জনপদ। আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধে যে ধরনের অস্ত্রশস্ত্র বা বোমা গোলা বারুদ ব্যবহৃত হয়েছে, ইতিপূর্বে কোনো যুদ্ধে এ ধরনের ধ্বংস বিধ্বংসী টাইপের ধ্বংস অস্ত্রশস্ত্র কোনো যুদ্ধে ব্যবহৃত হয়নি। তো 6 কোটি 20 লক্ষ লোক এই দেশে এই যুদ্ধে মারা গিয়েছিল দীর্ঘ 1939 থেকে 1945, অর্থাৎ 6 বছর এই যুদ্ধটি সংগঠিত টেনে নিয়ে যেতে যে বিশ্ব প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল এবং 6 কোটি 20 লক্ষ লোক একটি যুদ্ধে মারা যাওয়া, এর চেয়ে ভয়াবহ ঘটনা পৃথিবীর ইতিহাসে তার আগে ঘটেনি, আমরা পরেও দেখিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইতালির ফ্যাসিস্ট জার্মানির নাৎসি দলের এবং জাপানের সমরবাদের পরাজয় ঘটে। পরাজয়ে ফ্যাসিবাদ ও নাৎসিবাদ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ সকল দলের নেতাদের যুদ্ধাপরাধী সাব্যস্ত করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে স্বল্পকালের জন্য হলেও মৈত্রী স্থাপিত হয় এবং পৃথিবীতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এ সময় 11টি রাষ্ট্রে সমাজতন্ত্রের যাত্রা শুরু হয়, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে। এবং একটা আমরা জানি পরবর্তীতে এই সমাজতন্ত্র এবং সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও এই সমাজতন্ত্র এবং ধনতন্ত্র মোটামুটি একটা প্ল্যাটফর্মে, একটা পুঁজিবাদী এবং সমাজতন্ত্র অর্থাৎ ধনতন্ত্র, যে সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মধ্যে একটা অল্প সময়ের জন্য হলেও একটা মৈত্রী স্থাপিত হয়েছিল এবং সমাজতন্ত্র পৃথিবীতে পুঁজিবাদকে কিছুটা হলেও কোণঠাসা করে হলেও সমাজতন্ত্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এটা একটা সুদূর প্রসারী ফলাফল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে অনেক শক্তির উত্থান পতন ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া পৃথিবীর
প্রধান পরাশক্তিতে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদ এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতন্ত্র বিশ্বের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে। এর ফলে বিশ্বের স্নায়ুযুদ্ধের সৃষ্টি হয়, যেটা আমি আগের পয়েন্টেও বলেছিলাম। সেটা হলো তারা সাময়িকভাবে মৈত্রীবন্ধনে আবদ্ধ হলেও এই দুটি মতবাদ সম্পূর্ণ পরস্পর বিরোধী, কাজেই এদের কখনোই এক কাতারে থাকার কথা নয়। এবং তারই সাময়িকভাবে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়ার জন্য তারা এক ঐক্যবদ্ধ হয়েছিল বটে, কিন্তু তারা পরবর্তীতে দুটি পরাশক্তিতে পরিণত হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। এবং এই দুটি মতবাদ ভিন্ন ভিন্নভাবে যখন প্রচারিত হতে থাকে তখন এই দুটি মতবাদ বিশ্বে দুই কাতারে দাঁড়িয়ে যায় এবং স্নায়ুযুদ্ধের সূত্রপাত ঘটে। এদের মধ্যে দুই কাতারে দাঁড়িয়ে যাওয়ার ফলে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং বিশ্বে একটা স্নায়ুযুদ্ধের সৃষ্টি হয়। তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে জার্মানকে দুই ভাগে বিভক্ত করা হয়। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে জার্মানি দুই ভাগে বিভক্ত হয়। বার্লিন প্রাচীর দ্বারা জার্মানিকে বিভক্ত করা হয়। জার্মানির পূর্ব অংশে সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং পশ্চিম অংশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। অর্থাৎ জার্মানি নামক রাষ্ট্রটিকে প্রথম বিশ্বযুদ্ধের পরে একরকমভাবে তাদের ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার তাদেরকে, তারা যেন আর কখনো শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়ে আর কখনো আরেকটি যুদ্ধের সূত্রপাত না করতে পারে, তার জন্য তাদেরকে বিচারে সাব্যস্ত করা হয় যে জার্মানিকে দুই ভাগে বিভক্ত করা হবে এবং দুই অংশে দুই ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। অর্থাৎ পূর্ব অংশে ছিল সমাজতান্ত্রিক ব্যবস্থা, পশ্চিম অংশে গণতান্ত্রিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর দুটো আণবিক বোমা নিক্ষেপের ঘটনা বিশ্ববাসীকে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে আজও আতঙ্কগ্রস্ত করে। পরবর্তীতে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে মানব সভ্যতার অনিবার্য ধ্বংস, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ বার্তা। অর্থাৎ এই যে পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সেটাই সেই ধ্বংসযজ্ঞ মানুষের মনে এখনো এমনভাবে সতেজ হয়ে আছে যে তারা তৃতীয় বিশ্বযুদ্ধকে ভয় পায়। অর্থাৎ পৃথিবীতে আরেকটি বিশ্বযুদ্ধ হওয়া মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া। এই কথা মাথায় রেখেই পরাশক্তিরা নিজেদেরকে সংযত রাখে, কারণ এই পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ, পারমাণবিক বোমা এতটাই শক্তিশালী যে এটা যদি আরেকটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এবং এরকমভাবে যদি আবার পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ কথা ভেবেই, মানে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বার্তা, শেষ বার্তাটা মাথায় রেখেই আসলে পরাশক্তিগুলো বা উন্নত বিশ্বগুলো তাদের আন্তর্জাতিক রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে। সপ্তম, এরপরের যেটা ফলাফল সেটা হলো জাতিসংঘ সৃষ্টি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ ফল। আমি আগেই বলেছি এর কিছু পরোক্ষ ফলও আছে, সুদূরপ্রসারী ফল যেমন আছে তেমনই প্রত্যক্ষ ফল রয়েছে প্রত্যক্ষ ফলাফলের মধ্যে। অর্থাৎ কিছু ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। তো প্রত্যক্ষ ফলের মধ্যে প্রথম যেটা, সেটা হলো আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই পরপরই জাতিসংঘ নামে একটি সংঘ প্রতিষ্ঠিত হয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যেটা ধ্বংসলীলা থেকে বিবেকবান মানুষ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা করে তাৎক্ষণিকভাবে। অর্থাৎ 45 সালের 2 সেপ্টেম্বর এটি শেষ হয় এবং 45 সালেই এই এটি প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপ সমস্যা সংকুল মহাদেশে পরিণত হয়। অর্থাৎ সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল যেমন কেন কি কি সমস্যা ইউরোপে তখন দেখা দিতে শুরু করে, কারণ ইউরোপের দুটি বিভাগে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং এই দুটি ভাগের মধ্যেই কিন্তু যুদ্ধটি সংঘটিত হয়েছিল মূলত। এবং আমেরিকা পরবর্তীতে এই আণবিক বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে নিজেকে পরাশক্তি প্রমাণ করে এবং যুদ্ধে বিজয়ী শক্তির পক্ষে পক্ষ অবলম্বন করে।
তো এই সমস্যাগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ শরণার্থীদের পুনর্বাসন সমস্যা, এই যুদ্ধের ফলে বিভিন্ন দেশে লক্ষ লক্ষ শরণার্থী সৃষ্টি হয় এবং তাদের পুনর্বাসন নিয়ে ইউরোপ বেশ সমস্যার মধ্যে পড়ে যায়। ইউরোপের অর্থনৈতিক ও সাংস্কৃতিক পুনর্গঠন সমস্যা, অর্থাৎ যে ধ্বংসযজ্ঞ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছে তার উপরে আবার নতুন করে এই যে অর্থনৈতিক যে ধ্বংসযজ্ঞ চলেছে সেটা আবার পুনর্গঠন করা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে খুবই মানে চরমতম সমস্যার সৃষ্টি করেছিল। যে ইউরোপ ছিল সুসংগঠিত, শিল্প বিপ্লবের পরে তারা যেভাবে এগিয়ে যাচ্ছিল, এই পরপর দুটি বিশ্বযুদ্ধ বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ তাদেরকে পর্যুদস্ত করে দিয়েছিল এবং পুনর্গঠন করতে গিয়ে তারা নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। যুদ্ধপথে যুদ্ধাপরাধীদের বিচার সমস্যা, জার্মান তথা বার্লিন সমস্যা, পারমাণবিক বোমা ও আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রতিক্রিয়া জনিত সমস্যা, যুদ্ধের ক্ষতিপূরণ সমস্যা, ইউরোপের রাষ্ট্রীয় পুনর্গঠন সমস্যা এবং নিরস্ত্রীকরণ সমস্যা। অর্থাৎ ইউরোপে বিভিন্নভাবে এই যে যুদ্ধাপরাধীদের, ইউরোপ তো তখন কিছুটা বিপর্যস্ত হয়ে গেছে, যদিও তারা বিজয়ী শক্তি, জয়লাভ করেছে, কিন্তু দীর্ঘ সময় যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞ তাদেরকে বিপর্যস্ত করে দিয়েছিল এবং পরবর্তীতে পুনরায় পুনর্গঠন করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া এশিয়া ও আফ্রিকা মহাদেশেও দেখা গিয়েছিল। অর্থাৎ আমরা দেখছি যে এটি বিশ্বযুদ্ধ এই কারণেই যে কোনো দেশই আসলে এর প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে পারেনি, সব দেশই কোনো না কোনোভাবে এর প্রতিক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তো এশিয়া মহাদেশও, এবং যদিও ইউরোপ থেকে অনেক দূরে তাদের অবস্থান, কিন্তু জাপান যেহেতু এশিয়ারই দেশ, সেই দিক থেকে এশিয়া ভয়াবহভাবে এর ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্বযুদ্ধের ফলে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলো দুর্বল হলে এশিয়া আফ্রিকার জনসাধারণ উপনিবেশিক শাসন থেকে মুক্ত হতে স্বাধীনতা সংগ্রামে উৎসাহিত হয়। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয় এবং ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় এবং 1949 খ্রিস্টাব্দ থেকে ইন্দোনেশিয়া, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এভাবে পৃথিবীতে গণতান্ত্রিক শক্তির নতুনভাবে উদ্ভব ঘটে। কিছু খারাপ যেমন প্রতিক্রিয়া হয়েছিল বিভিন্ন দেশে, তেমন কিছু ভালো ফলাফলও আমরা দেখতে পাই। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিভিন্ন দেশকে নিজেদের পক্ষে টানার জন্য ব্রিটেন, ফ্রান্স এরা তাদের উপনিবেশিক শাসন ব্যবস্থাকে উগ্র করে নেবে বলে সেই সব দেশকে প্রতিশ্রুতি দিয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিসমাপ্তির পর ভারত, পাকিস্তান সহ যেসব দেশে তাদের উপনিবেশিক শাসন ছিল সেসব দেশ থেকে তারা উপনিবেশিক শাসন ব্যবস্থা উগ্র করে নেয়, দেশগুলিকে স্বাধীন করে দেয়। তো আমরা দেখছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই কারণেই মানুষের মনে এখনও আতঙ্কের সৃষ্টি করে, কখনো কখনো তার ফলাফল যখন সুফল সেটাকে তারা অনেকেই মনে করে এই ধ্বংসযজ্ঞ যুদ্ধ ছাড়াও এই সুফলগুলো আমরা সুস্থভাবেও পেতে পারতাম, কিন্তু যেহেতু এই ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে এসেছে তো পৃথিবীর মানুষ আসলে আর কোনো ধ্বংসযজ্ঞ, আর কোনো পারমাণবিক বোমার বিস্ফোরণ, আর কোনো যুদ্ধ চায় না, সবাই শান্তি চায়। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ফলাফল, যে সুদূরপ্রসারী ফলাফল বা যে তাৎক্ষণিক ফলাফল, তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞ, তাৎক্ষণিক প্রতিক্রিয়া সব, এবং তার যে ভয়াবহতা এখনো পর্যন্ত মানুষের মধ্যে তার আতঙ্ক এখনো বিরাজ করে এবং সেই কারণে আর পৃথিবী চায় না নতুন আরেকটি বিশ্বযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ। তো আমরা দেখছি যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী এবং তার ফল যে আতঙ্ক এবং বিভীষিকার সৃষ্টি করেছিল তাই তার শিক্ষা মানুষ এখনো পর্যন্ত সেই শিক্ষাকে কাজে লাগিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে আর না হয় সেভাবেই নিজেদেরকে সেভাবেই পৃথিবী শাসিত হচ্ছে। যদিও পরাশক্তিগুলি বিভিন্ন সময়ে নিজেদেরকে জানান দেওয়ার জন্য বিভিন্ন বিশ্ববাসীকে আতঙ্কগ্রস্ত করে রাখে, এই বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো,
কিন্তু পৃথিবীবাসী আর চায় না এরকম কোনো ধ্বংসযজ্ঞ। তো আজ এ পর্যন্তই, শুরু হলো, শেষ হলো পঞ্চম অধ্যায়ের অধ্যয়ন। পরবর্তীতে পরবর্তী অধ্যায় নিয়ে ফিরে আসব তোমাদের সাথে অনলাইন ক্লাসে। আজ এ পর্যন্তই খোদা হাফেজ, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।